চোখে চোখ রেখে হকের কথা বলি বলেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের উপর মিথ্যা মামলা এবং হামলা চলছে। তবে আইন শেষ কথা বলে, আইনের পথেই চক্রান্তকারীদের মোকাবিলা করা হবে। গত 17ই সেপ্টেম্বর মুর্শিদাবাদের রানীনগরের এক বিশাল সমাবেশে এই কথা বলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আরও বলেন, মুর্শিদাবাদের বড় সমস্যা গঙ্গা ভাঙন, কিন্তু এই বিষয়ে কেন্দ্র অথবা রাজ্য কোনো সরকারেরই বিশেষ করে মাথা ব্যথা নেই। অথচ পরিসংখ্যান বলছে গত 3 দশকে 250 বর্গ কিলোমিটার নদী গর্ভে চলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1 লক্ষ পরিবার। নওশাদ সিদ্দিকী বলেন যে বিধানসভার তিনি বারবার এই ভাঙন প্রতিরোধের বিষয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু সরকারের তরফে কোনো প্রচেষ্টা নেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ তৈরি করা দরকার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে তিনি সোচ্চার হন। তিনি বলেন, ভিন রাজ্যে কত মানুষ কাজ করছেন সেটা বিধানসভায় শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেও সদুত্তর পাওয়া যায় না। ভিন রাজ্যে নোডাল অফিসারের নিয়োগের বিষয়ে ISF সরকারকে চাপ দিয়ে যাবে বলে তিনি জানিয়ে দেন। সভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির আঁতাত নিয়ে দুই দলকে তিনি তুলোধনা করে ছাড়েন। তিনি বলেন, তলায় তলায় নিজেরা আঁতাত করেছেন আর বলছেন ISF নাকি বিজেপির দালাল। তৃণমূলের পক্ষ থেকে নাম না নিয়ে ইশারা ইঙ্গিতে জনমানুষে গুজব ছড়ানো হচ্ছে যে ISF বিজেপির থেকে অর্থ নিয়েছে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন, সাহস থাকলে তৃণমূলের কেউ ISF-এর নাম উল্লেখ করে বলুক যে ISF বিজেপির থেকে অর্থ নিয়েছে, তাহলে সেই তৃণমূল নেতা নেত্রীকে আমরা আদালতে টেনে নিয়ে যাব। নওশাদ সিদ্দিকী বলেন, মুর্শিদাবাদ বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য সোচ্চার হওয়া প্রয়োজন। সেখানে একটা প্রাচীন কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়েছে, এতে একটি হেরিটেজ কলেজকে গুরুত্বহীন করা হলো ভিন্ন দিকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও পর্যাপ্ত পরিকাঠামো পেল না। বিড়ি শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়েও তিনি বিধানসভায় সরব হয়েছেন বলে তিনি জানিয়ে দেন। সাথে তিনি সরকার নির্ধারিত শ্রমিকদের মজুরি সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি তিনি বিধায়কদের ন্যায় সমাবেশেও ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার ও সম্পত্তির ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের দাবি জানান। এই মুহূর্তে উদ্ধারপ্রাপ্ত সম্পত্তি থেকে কত বাৎসরিক আয় হচ্ছে তার জন্য রাজ্য সরকারের কাছে তিনি শ্বেতপত্রের দাবি জানান। এই জনসভায় অন্যতম বক্তা ছিলেন ISF-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন, পাশাপাশি জেলার বুথস্তর থেকে দলের সংগঠনকে জোরদার করার ওপর তিনি জোর দেন। উপস্থিত ছিলেন জেলার সভাপতি হাবিব শেখ সহ জেলা ও ব্লকের নেতৃত্ববৃন্দ।